শুভ সকাল বন্ধুরা। প্রতিটা সকাল যেমন আমাদের জীবনে নিয়ে আসে নতুন আশা, নতুন আকাঙ্ক্ষা, নতুন সম্ভাবনা, ঠিক তেমনি তার সাথে সাথেই বয়ে নিয়ে আসে নতুন নতুন স্ট্রাগল, নতুন নতুন চ্যালেঞ্জ, নতুন নতুন প্রতিকূল পরিস্থিতি। আর সেই সবগুলোকে অতিক্রম করে রাতে যখন আয়নার সামনে এসে দাঁড়াই এবং মনে মনে ভাবি, বাহ, আজকের দিনটা তাহলে কাটলো, এটাই আমাদের জীবনের সফলতা। তাই এই সুযোগে আমি যাচ্ছি আমার স্যুপের ব্যবস্থা করতে। শীতকাল পড়ে গেছে তো স্যুপটা খুব ম্যান্ডেটরি। তো আজকে করব চিকেন ক্যাবেজ স্যুপ, তো সেটারই ইনগ্রিডিয়েন্ট কিনতে যাচ্ছি। চলো। মাসি কাজ করছে, আমি দরজা লক করে দিয়ে চলে যেতে গেছিলাম, আমার মাসি দরজা খুলছে আমাকে, ঢুকি, ঢুকে স্যুপটা বানাই। স্যুপটা তোমাদের সাথে শেয়ার করবো, দাঁড়াও বেট। বোনলেস চিকেন এনেছি, মানে পুরোপুরি বোনলেস না, অল্প আছে, এরম এনেছি 500। আর তার সাথে এই যে দেশি গাজর, এই শীতকালে খুব ওঠে, দেখে হয়তো খারাপ লাগে কিন্তু এটা কিন্তু খুব পুষ্টিকর, হাইব্রিড গাজরের থেকেও অনেক বেশি পুষ্টিকর। তো এই যে এটা এনেছি 1 কিলো, কারণ এবার আমার গাজর লাগবে। আর তার সাথে একটা 10 টাকার ফুটবল। The best weight loss soup is this carrot cabbage and chicken soup. তবে এই স্যুপটা যে খালি ফ্যাট লস বা ওয়েট লসের জন্য ইউজ হয় তা কিন্তু নয়, এই স্যুপটা প্র্যাকটিক্যালি একটা ডিটক্সিফাইং স্যুপ, অর্থাৎ বডিকে ডিটক্স করতে এই স্যুপটা অনেক অনেক বেশি ব্যবহার হয়। ডিটক্সিফিকেশন বলতে আমরা ঠিক কী বুঝি? অনেক দিন ধরে খুব আনহেলদি ফ্রায়েড জাঙ্ক ফুড খাওয়ার পরে যখন মনে হয় এবার কয়েকদিন একটু হালকা পাতলা খাবো, ঠিক সেই সময় এই ধরনের স্যুপের ডাক পড়ে। ভিডিওটা আমার অনেক আগেই করা ছিল, কিন্তু যখন তোমাদের সঙ্গে অডিওটা শেয়ার করতে বসেছি সৌর্যের শরীরটা বড্ড খারাপ, তাই দেখতেই পাচ্ছ ভিডিওর মাঝে মাঝে, ভয়েস দেওয়ার মাঝে মাঝে সৌর্যের গলার আওয়াজ একটু একটু পাওয়া যাচ্ছে। অ্যাকচুয়ালি খুবই ঠান্ডা লেগেছে, আর সেই জন্যেই ঠান্ডা লাগা সংক্রান্ত সমস্যায় সৌর্য জর্জরিত। আশা করি তোমরা ওর এবং আমাদের এই জিনিয়াস ব্লগ পরিবারের পাশে থাকবে। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দিও, আর তার সাথে সাথে বলবো ভিডিওগুলো লাইক করে, কমেন্ট করে, অনেক অনেক শেয়ার করে ছড়িয়ে দাও, যাতে আমি খুব তাড়াতাড়ি এই জিনিয়াস ব্লগ পরিবারের সদস্যদের মাধ্যমে একটু সফলতা খুঁজে পাই। এই ধরনের স্যুপ সাধারণত ওয়ান পট মিল, এগুলো করা খুবই ইজি যদি ইজিভাবে আর সিম্পলভাবে করতে চাও। প্রথমেই সমস্ত সবজি যেমন বাঁধাকপি, পেঁয়াজ, টমেটো, আলু, গাজর, এগুলোকে গ্রেটারে গ্রেট করে নিতে হবে। যারা খুব নিপুণভাবে ছুরিতে কাজ করে সক্ষম তারা হয়তো এই কাজটা ইজিলি করতে পারো, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব নয়, তাই আমি রাফলি আগে নাইফ দিয়ে এগুলোকে চপ করে নিয়েছি, তারপর ম্যানুয়াল চপারে এগুলোকে চপ করে নিয়ে একেবারে সুন্দরভাবে সমস্ত ইনগ্রিডিয়েন্ট সাজিয়ে নিয়েছি। রসুন কুচি, আদা কুচি যেমন নিয়েছি তেমনি নিয়ে নিয়েছি গাজর, বাঁধাকপি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর গ্রেট করা আলু। এখানে ছোট্ট করে এই যে রসুন কুচি আর আদা কুচি দেখিয়ে নিলাম। এরপর ডিরেক্টলি চলে এসেছি প্রেশার কুকারে, যেখানে অল্প পরিমাণ সর্ষের তেল আমি ইউজ করেছি। এখানে তোমরা ইচ্ছা করলে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল বা বাটার ইউজ করতে পারো। তার মধ্যে আদা কুচি আর রসুন কুচি যেটা গ্রেট করা সেটা দিয়ে হালকাভাবে সেটাকে আমি কাঁচা গন্ধ না যাওয়া অবধি একটুখানি নাড়িয়ে নিয়েছি। এই স্টেপটায় গোটা গরম মশলাও অ্যাড করা যায়, আমি করিনি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি।
পেঁয়াজটা একদম ট্রান্সপ্যারেন্ট হবে এইটুকুই এটাকে ফ্রাই করা প্রয়োজন। ইচ্ছে হলে তার মধ্যে হালকা জলের ছিটে দিতে পারো। তারপর টমেটো দিয়ে একটু ফ্রাই করলে অনেক অনেক জল এখান থেকে বেরোবে এবং এরপরে স্টেপ বাই স্টেপ সমস্ত ভেজিটেবলস যেগুলো আমি দিতে চাই সেগুলো গ্রেট করে একসাথে মিশিয়ে রাখা হয়েছে। চিকেনটাকে হালকা নেড়ে তার মধ্যে সমস্ত ভেজিটেবলস আমি একবারেই অ্যাড করে দেবো আর তারপর দেখো হালকা নুন দিয়ে চাপা দিয়ে দেবো। এটাকে এবার রেখে দেব, একটা সিটি পড়বে, তারপর একদম সিম করে এটাকে 20-25 মিনিট স্লো ফ্লেমে ছোট ওভেনে করবে। তাহলে দেখবে একদম ভীষণ হেলদি আর টেস্টি একটা চিকেন ক্যাবেজ স্যুপ রেডি হয়ে যাবে। এটাতে আমি কর্নফ্লাওয়ার বা ময়দা এমন কোনো সিজনাল ইউজ করব না, বাটার ইউজ করব না। এটা হবে খুবই হেলদি আর একটু কম টেস্টি একটা স্যুপ। তুমি হেলথ তো চাইবে আবার টেস্টিও চাইবে, দুটো একসাথে কিন্তু হয় না, তাহলে একটু না একটু কম্প্রোমাইজ করতেই হয়। চিকেন স্যুপটা আমি যেহেতু মাত্র 2 উইকের জন্য ইউজ করব ক্যাবেজ চিকেন স্যুপটা, সেই কারণে আমি এটাতে কোনো রকম কম্প্রোমাইজ চাই না। কারণ যদি প্রপার নিয়মে ক্যাবেজ চিকেন স্যুপ ফর 2 উইকস একদম ব্রেকফাস্ট স্ন্যাক্স লাঞ্চ স্ন্যাক্স অ্যান্ড ডিনারের জন্য ফলো করা যায় তাহলে অন্তত পক্ষে উইকে 5-7 কেজি ওয়েট লস পসিবল। আফটার 2 উইকস ইউ হ্যাভ টু শিফট টু ইউর নর্মাল ডায়েট, আদারওয়াইজ বডিতে অনেক রকম ডেফিসিয়েন্সি অনেক রকম হেলথ হ্যাজার্ডস আসতে পারে, স্পেশালি আয়রন অ্যান্ড মাল্টিভিটামিনস এর খুব প্রবলেম হয়। আফটার 1 উইক তুমি হেলদি ডায়েটে থেকে নিলে তারপর এগেইন ইউ ক্যান রিপিট দিস ট্রিক ফর 1 উইক, ওকে, নট ফর 2 উইক। তো চলো এটার জন্য একটা সিটির জন্য একটু ওয়েট করি। ক্যাবেজ চিকেন স্যুপে যদি তোমরা সল্ট না অ্যাড করো আরও বেশি পরিমাণে ওয়েট লস হবে, কিন্তু একেবারেই সল্ট অ্যাড না করে আমি খেতে পারবো না, তাই আমি একটু সল্ট অ্যাড করেছি। অ্যাকচুয়ালি যে কোনো টাইপের সল্ট, পিঙ্ক সল্ট বলো, হিমালয়ান সল্ট বলো, সৈন্ধব লবণ বলো, রক সল্ট বলো, সল্ট ইজ আ সল্ট। সুতরাং সল্ট যদি একদম কুইট করতে পারো সাংঘাতিক ভালো ওয়েট লস পাবে, আর যদি সল্ট কুইট করতে না পারো একটু কম পাবে, বাট পাবে। কারণ একটু দানা সল্টও কিন্তু বডিতে প্রচুর পরিমাণে জল ধরে রাখে, তো যখনই তুমি সল্টটাকে ছেড়ে দিতে পারছ বডি প্রথমেই প্রচুর প্রচুর পরিমাণ ওয়েট লস করবে। এটা হচ্ছে ওয়াটার লস, এটা কিন্তু মাসেল লস বা ফ্যাট লস নয়, ওয়াটার লস করবে। তারপর আস্তে আস্তে যেহেতু তুমি বডিতে কোনো ফ্যাট দিচ্ছ না, ফ্যাট লস হওয়া শুরু হবে। এতে কোনো রকম মাসেল লস হয় না, এর সাথে ভিগোরাস এক্সারসাইজ করা যায় না। ওয়াক 30-40 মিনিট ইজ ওকে, হাউস হোল্ড সমস্ত কাজ করতে পারো, আর 4-5 লিটার জল অবশ্যই খেতে। মধ্যে আমি 200 গ্রাম পনির অ্যাড করে দিয়েছি যাতে এটা আরও কমপ্লিট মিল হতে পারে, কারণ পনিরের মধ্যে যতটা কার্বোহাইড্রেট ঠিক ততটাই প্রোটিন থাকে, আর এটা ভেজিটেরিয়ান প্রোটিনের একটা ভালো সোর্স বলতে পারো। তাই 200 গ্রাম প্রোটিন এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি, সরি পনির অ্যাড করে দিয়েছি। এইবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো, জাস্ট খাওয়ার সময় এটা গরম করে নিয়ে খেয়ে নেবো, ব্যাস। আর কিছু না, এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো, বাটার বা কর্নফ্লাওয়ার বা ময়দা কোনো কিছুই দেবো না, জাস্ট এটা অ্যাজ ইট ইজ এভাবেই এনজয় করবো। দিনে যতবার ইচ্ছে যতটা পরিমাণে ইচ্ছে ক্যাবেজ স্যুপ খাওয়া যায়, এর কোনো বাধা ধরা নিয়ম নেই, এর অনেক মডিফিকেশনস আছে। আস্তে আস্তে আমার সঙ্গে থাকো, প্রত্যেকটা এপিসোডেই কিছু না কিছু জানতে পারবে। তো এটাই হচ্ছে ক্যাবেজ চিকেন স্যুপ, যেটার মধ্যে মডিফিকেশন হিসেবে আমি আলু ক্যারেট আর পনির অ্যাড করেছি। তো চলো এটা এবার এনজয় করো।
এটাই আমার চিরকালের স্যুপ বোল, এটাকেই আমি স্যুপ বোল হিসেবে ইউজ করি বরাবরই। আর তার সাথে সাথে যেটা বলার, এই হাতাটা দিয়েই আমি খাই, যাতে আমার মধ্যে একটা মানে সেন্স আসে যে আমি অনেকটা করে খাচ্ছি। তো এই বোলটা কিন্তু খুব একটা ছোটো না, এই যে বেশ বড়। তো চলো ধোঁয়া বেরোনো, চিকেন ক্যাবেজ স্যুপ। প্রথম দিন যতটা খেতে ভালো লাগবে ততটা কিন্তু প্রথম দিনের থার্ড মিলে লাগবে না, এটাই ন্যাচারাল। তো চলো, অ্যাকচুয়াল ম্যাটারটা হচ্ছে কনসিস্টেন্সি। সেটা যদি না থাকে, হোয়াট এভার এক্সারসাইজ ইউ ডু, হোয়াট এভার ডায়েট ইউ আর ফলোইং, কোনো কাজ হবে না। যেটার এখন আমার সমস্যা হয়েছে, কোনো কনসিস্টেন্সি নেই লাইফে। ভালো, অ্যাকচুয়ালি আমার এসবের মুখ আছে, তাই আমার এটা খেতে ভালো লাগে। যদি তোমার কোনো কালেই স্যুপ অ্যান্ড স্টু খেতে ভালো না লাগে, তাহলে ডোন্ট গো ফর দিস। বিশাল গরম, চলো খাই। বড্ড গরম, বাট সিরিয়াসলি সেইম, খুব টেস্টি খেতে। এতে যদি কেউ স্পাইসেস অ্যাড করো আরও টেস্টি লাগবে, যেমন অনেকে এতে মিক্সড হার্বস অ্যাড করে, অরেগানো অ্যাড করে, চিলি ফ্লেক্স অ্যাড করে, অথবা রেড পেপার অ্যাড করে, অনেকে এর মধ্যে ক্যাপসিকাম অ্যাড করে, যেটা আমার একদম স্যুপে পছন্দ হয়। তো এই সমস্ত জিনিস অ্যাড করলে জিনিসটা আরও ফিলিং হবে, বাট দ্য মেইন থিং ইজ ক্যাবেজ, ঠিক আছে? 500 গ্রামের থেকেও বেশি, যত মানে প্রায় কেজি ক্যাবেজ এতে ইউজ হয়ে যায়। আর ক্যাবেজ হচ্ছে হাই ইন ফাইবার, তো অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে। বিকেলের স্ন্যাক্সে তোমাদের সঙ্গে একটা স্যালাড আমি শেয়ার করব, ওটা খুব ভালো, ক্যাবেজের ওপর বেস্ট স্যালাড, তো সেটাও ট্রাই করতে পারো। যখন তোমার স্যুপ খেতে ইচ্ছে করবে না, গো ফর দিস। আর যখনই লিকুইড কিছু ইনটেক করতে হবে, গো ফর ওয়াটার, অথবা কোকোনাট ওয়াটার নিতে পারো, অথবা লিকার টি অথবা লিকার কফি নিতে পারো, মানে ব্ল্যাক টি অর ব্ল্যাক কফি নিতে পারো। যদি সুগার ইউজ না করে তার মধ্যে তোমরা সুগার ফ্রি ইউজ করো, খুব ভালো, তো তাহলে খুব তাড়াতাড়ি ওয়েট লসটা দেখতে পাবে। আর ওয়েট লসটা দেখলে তবেই কিন্তু মোটিভেটেড হবে, ওয়েট লস দেখতে পাচ্ছি না অথচ আমি রোজ কষ্ট করে এই গরুর খাবারগুলো খাচ্ছি, তাতে কিন্তু কোনো কাজ হবে না। মেন্টালি হ্যাপি থাকতে হবে, প্রচুর ঘুমোতে হবে, প্রচুর খেতে হবে, হ্যাঁ প্রচুর খেতে হবে। তো চলো আমি খাওয়াটা কন্টিনিউ করি, পরে কথা হচ্ছে।